নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু, আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আলোচনা করব আমরা ট্রানজিট বা গোচর নিয়ে। সৃষ্টি হতে চলেছে তুলা রাশিতে বুধাদিত্য যোগ এবং এর ফলে কালপুরুষের পাঁচটি রাশি ব্যাপকভাবে লাভবান হতে চলেছেন। কবে সৃষ্টি হতে চলেছে বুধাদিত্য যোগ এবং কারা এই বুধাদিত্য যোগের কারণে একটু বাড়তি লাভবান হতে চলেছেন তাদেরকে নিয়ে আমরা আজকে আলোচনা করব। তুলা কালপুরুষের সপ্তম রাশি এবং আমরা সকলেই জানি যে এই রাশি হাজবেন্ড ওয়াইফের মধ্যে রিলেশনশিপ, পার্টনারশিপ, বিজনেস, আদান প্রদান, অর্থনৈতিক স্বচ্ছন্দ এই সমস্ত বিষয়গুলিকে নির্দেশ করে। মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক এগুলিকে নির্দেশ করে তুলা। তুলা নির্দেশ করে জাজমেন্ট, তুলা নির্দেশ করে উন্নতি, তুলা নির্দেশ করে বিলাসিতা, তুলা নির্দেশ করে ঝড়ের মতো গতি, তুলা নির্দেশ করে পরিবর্তন। তাই এই রাশিতে বুধাদিত্য যোগ যেটি সৃষ্টি হতে চলেছে এটি কিন্তু সুদূর প্রসারী ফল দিয়ে আসতে সক্ষম আমাদের জীবনে। জেনে নেওয়া যাক কবে থেকে কবে পর্যন্ত এই বুধাদিত্য যোগ আমরা চলতে দেখব। তুলা রাশিতে বুধের প্রবেশ ঘটবে 19 অক্টোবর 2023 সকাল 1:04। এই সঞ্চার কন্টিনিউ করবে 6 নভেম্বর 2023 পর্যন্ত। আবার 18 অক্টোবর 2023 থেকে 17 নভেম্বর 2023 পর্যন্ত রবি তুলা রাশিতে অবস্থান করবেন। সুতরাং বুধের সম্পূর্ণ সঞ্চার 19 অক্টোবর থেকে 6 নভেম্বর টানা আমরা বুধাদিত্য যোগ দেখতে পাব তুলা রাশিতে। প্রশ্ন হল কারা এই বুধাদিত্য যোগের কারণে অতিরিক্ত লাভবান হতে চলেছেন। এই তালিকায় প্রথমেই রয়েছে মিথুন রাশির নাম। মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে পঞ্চমে সৃষ্টি হবে বুধাদিত্য যোগ, বাড়বে ক্রিয়েটিভিটি, প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে একটু সমস্যা সৃষ্টি হতে পারে, কিন্তু নিজের বুদ্ধির প্রয়োগ, নিজের কর্মক্ষেত্রের স্থিতিশীলতা নিয়ে আসা, রাজনৈতিক ক্ষেত্রে প্রবল উন্নতির সম্ভাবনা, স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে বুদ্ধির প্রয়োগ ঘটানোর চেষ্টা মিথুনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। সবচেয়ে বেশি বাড়বে মিথুনের ক্ষেত্রে ব্যবসায় উন্নতির প্রবণতা, ব্যবসার ক্ষেত্রে ক্রিয়েটিভিটি বাড়বে, বাড়বে সতর্কতা। যে ভুলগুলি এতদিন আপনি করতেন সেই ভুলগুলি কমে যাওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং খুব সহজভাবেই আপনি কিন্তু ডেভেলপ করতে পারবেন আপনার ব্যবসায়িক জীবনে। মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে লটারি প্রাপ্তির সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। খুব সহজভাবেই মিথুন কিন্তু অর্থভাগ্যে একটা বড় উন্নতি করতে সক্ষম হবেন। পরবর্তী যে রাশিটি এই যোগের ফলে উন্নতি প্রাপ্ত হবেন তাদের মধ্যে রয়েছে সিংহ রাশির অধিপতি রবি তুলা রাশিতে নিযুক্ত হচ্ছে, কিন্তু বুধ অর্থাৎ দ্বিতীয় পতি এবং একাদশ পতির সঙ্গে সংযোগের কারণে রবির গুণাবলী বাড়বে অনেকটাই বেশি। সিংহ রাশি সিংহলগ্নের মানুষদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট রেট বাড়তে দেখতে পাওয়া যাবে, বাড়বে বিদেশ যাত্রার প্রবণতা, বাড়বে সাফল্যের হার। সিংহ রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু কার্মিক ক্ষেত্রে উন্নতি করতে পারবেন। জমি জায়গা নির্মাণের প্রবণতা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। কমিউনিকেশন স্কিল সিংহের ক্ষেত্রে অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। খুব সহজভাবেই সিংহ তার উদ্দেশ্য, তার লক্ষ্যকে সম্পূর্ণ করতে সক্ষম হবেন। প্রাপ্তিযোগ সিংহের ক্ষেত্রে বাড়বে, বাড়বে কমিউনিকেশন। শিক্ষার ক্ষেত্রে উন্নতি করতে পারবেন সিংহ। ভালো টিচার সিলেকশন, ভালো স্কিম সিলেকশন এটাও কিন্তু সিংহের ক্ষেত্রে রয়েছে। যে সমস্ত মানুষরা এজেন্সি ওরিয়েন্টেড ব্যবসা করেন তাদের ক্ষেত্রে উপলব্ধি অনেকটাই বেশি এবং যারা কর্মসূত্রে বা ব্যবসার কারণে বিদেশ যাত্রা করতে চাইছেন, বৈদেশিক কর্ম সম্পাদন করতে চাইছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের মাত্রা হবে হিউজ। তৃতীয় যে রাশিটি এই যোগের কারণে ব্যাপক উন্নতি করবেন তাদের মধ্যে রয়েছেন কন্যা রাশি। কন্যা রাশি কন্যা লগ্নের মানুষরা অর্থনৈতিক ক্ষেত্রে বিভিন্ন সম্পর্কের ক্ষেত্রে ডেভেলপ করতে পারবেন। পার্টনারশিপ বিজনেসে উন্নতির সম্ভাবনা রয়েছে, রয়েছে ঋণ প্রাপ্তির সম্ভাবনা। একটা সিস্টেমেটিক লাইফ, একটা পরিকল্পিত জীবন ধারণের চেষ্টা কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। উন্নতির সংযোগ অনেকটাই বেশি, কর্মক্ষেত্রে আসতে পারে প্রমোশন, হঠাৎ প্রাপ্তি, লটারির মাধ্যমে অর্থ প্রাপ্তির সম্ভাবনা কন্যার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। নিজেকে একটা উন্নততর ফেজে কন্যা কিন্তু নিয়ে যেতে পারবেন। বেশ কিছু না বলা কথা এই সময় কন্যা বলতে পারবেন। বাড়বে প্রতিবাদ প্রবণতা, আটকে থাকা কাজকর্ম সিদ্ধ হওয়ার সম্ভাবনা কন্যার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। বেশ কিছু কাজকর্ম টাকা পয়সার জন্য কন্যা কমপ্লিট করতে পারছিলেন না, সেই কাজকর্মগুলি কমপ্লিট করবার প্রবণতা কন্যার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। খুব সহজভাবেই কন্যা কিন্তু তার ইচ্ছে পূরণ করতে সক্ষম হবেন এই সময়ে, অর্থাৎ এই বুধাদিত্য যোগ চলাকালীন সময়ে। পরবর্তী যে রাশি এই বুধাদিত্য যোগের কারণে ব্যাপকভাবে লাভবান হবেন তাদের মধ্যে রয়েছে মকর।
মকর রাশি মকর লগ্নের মানুষদের প্রমোশন হওয়ার সম্ভাবনা এই সময় অনেকটাই বেশি। কর্মক্ষেত্রে হিউজ ইমপ্রুভমেন্টের সম্ভাবনা, তারই সঙ্গে সঙ্গে নতুন চাকরি প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যাবে মকরের ক্ষেত্রে। একটা সিস্টেমেটিক ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। যারা হাঁটুর রোগে ভুগছেন তাদের কিন্তু এই যন্ত্রণা থেকে মুক্তির সম্ভাবনা অনেকটাই বেশি। মকর রাশি মকর লগ্নের মানুষদের ক্ষেত্রে কার্মিক উন্নতির সঙ্গে সঙ্গে শ্বশুর বাড়ি থেকে কুটুম্ব কুল থেকে কিছু প্রাপ্তির যোগ সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। শরীরের দিকে যদিও মকরকে কিছুটা সাবধান হতে হবে, কিছুটা যত্নের মাত্রা বাড়াতে হবে মকরকে, তবে অর্থনৈতিক ক্ষেত্রে মকর কিন্তু উন্নতি করতে পারবেন। এই সময় পরিশ্রমের মাত্রা বাড়বে, তারই সঙ্গে সঙ্গে ব্যবসার ক্ষেত্রে একটা স্টেবল ডেভেলপমেন্ট সেটা কিন্তু মকর করতে পারবেন। ধীরস্থিরভাবে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া, রাজনৈতিক ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সম্ভাবনা এগুলি বাড়তে চলেছে মকরের ক্ষেত্রে। খুব সুন্দরভাবেই মকর কিন্তু তার কার্মিক পরিকল্পনা সেটা করতে পারবেন এবং এই সময়ে মকর রাশি মকর লগ্নের মানুষরা একটা স্টেবল ডেভেলপমেন্ট সেটা কিন্তু দেখতে পাবেন। ইন্টারভিউতে সাকসেসফুল বাড়বে, বাক্য প্রয়োগ করবার ক্ষমতা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। যারা নান্দনিক বিষয়ের সঙ্গে যুক্ত তাদের নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে। সুতরাং মকর রাশি মকর লগ্নের মানুষদের একটা স্টেবল ডেভেলপমেন্টের লক্ষ্যে এগোতে হবে এবং তার জন্য এই বুধাদিত্য যোগ এটি কিন্তু ব্যাপক ডেভেলপমেন্ট নিয়ে আসবে। এরই সঙ্গে সঙ্গে আরেকটি দিকে মকর উন্নতি করতে পারবেন, সেটি হল প্রফেশনাল ট্রেনিং। কর্ম সংক্রান্ত কোনো প্রশিক্ষণ এটি কিন্তু মকরের জন্য নেওয়া অত্যন্ত ভালো এবং এই প্রশিক্ষণ মকরকে এগিয়ে নিয়ে যাবে তার সুনির্দিষ্ট কর্মজীবনের লক্ষ্যে। কম্পিটিশন বাড়বে, কম্পিটিশনের ক্ষেত্রে জয়লাভ করবার প্রবণতা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। কিছু বাড়তি দায়িত্ব এবং সেই দায়িত্ব থেকে কিছু বাড়তি উপার্জনের প্রবণতা সেটাও মকরের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। খুব সহজভাবেই মকর স্টেবল ডেভেলপমেন্ট সৃষ্টি করতে পারবে। পঞ্চমত, যে রাশি বা লগ্নের মানুষরা এই বুধাদিত্য যোগের ক্ষেত্রে ডেভেলপ করতে পারবেন, যারা এই যোগের দ্বারা উপকৃত হতে চলেছেন তারা হলেন কুম্ভ। নবম ভাবে বুধাদিত্য যোগ সপ্তমপতি নবমে রয়েছে, ব্যবসায় উন্নতি আসবে এবং নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে ব্যবসায় উন্নতি করতে পারবেন কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষরা। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষরা উচ্চ বিদ্যার ক্ষেত্রে একটা ডেস্টিনেশন খুঁজে পাবেন। কোন দিকটিতে তার শিক্ষা এগুলো উচিত, কি বিষয়ে তার পড়াশুনো করা উচিত, এই বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা। শিক্ষাক্ষেত্র সংক্রান্ত রাজনীতিতে যারা যুক্ত রয়েছেন তারা ইম্প্রুভ করতে পারবেন। বাবার স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা, বাবার দ্বারা উপকৃত হওয়া, পৈতৃক সম্পত্তি বন্টনের ক্ষেত্রে লাভবান হওয়া ইত্যাদি সংযোগ কুম্ভের ক্ষেত্রে থাকবে। আরও একটি বিষয় কুম্ভের ক্ষেত্রে স্পেসিফিক্যালি আমি বলবো, সেটি হলো ফাটকা টাকা পয়সা প্রাপ্তির সম্ভাবনা। পঞ্চম সপ্তম নবম সংযোগ হওয়ার কারণে, অষ্টম ভাবের সঙ্গে শুক্রের সম্পর্ক থাকবার কারণে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষরা হঠাৎ করেই বেশ কিছুটা অর্থ উপার্জন করতে সক্ষম হতে চলেছেন। লটারির টিকিট কাটতে পারেন এই সময় কুম্ভ। ফাটকা টাকা পয়সা আসতে পারে জমি ভূমি ইত্যাদি সংক্রান্ত। কুটুম্ব কুল থেকে সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা বাড়বে। স্বামী কিংবা স্ত্রীর ভাগ্য উন্নতির কারণে, তার অর্থনৈতিক উন্নতির কারণে আপনার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস আরও হাই হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। চাকরি প্রাপ্তি, কর্মক্ষেত্রে স্টেবিলিটি, কানেক্টিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। উচ্চ কুলে উচ্চ বংশে হায়ার স্ট্যাটাসের কোনো মানুষের সঙ্গে সম্পর্ক সৃষ্টির সম্ভাবনা সেটাও কুম্ভের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষরা এই বুধাদিত্য যোগের কারণে কিছু নতুন বিষয় এক্সপ্লোর করতে পারবেন। উচ্চশিক্ষার সূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। বৈদেশিক যোগাযোগ এটাও আপনার ক্ষেত্রে বাড়বে। ভাই বোন এদের সঙ্গে সুসম্পর্ক বাড়বে এবং মানুষের দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু তাদের ক্ষেত্রে বাড়বে। দায়িত্ব বাড়তে চলেছে। এই ক্ষেত্রে যে বিষয়টিতে আপনাকে কিছুটা সচেতন হতে হবে সেটি হলো শরীর। শরীরের দিকে সাবধানতা অবলম্বন করতে হবে। আত্মীয় পরিজন কুটুম্ব যাদের সঙ্গে আপনার নির্ভরশীলতা রয়েছে তারা প্রত্যেকে যাতে মোটামুটি সুস্থ থাকেন, বাড়তি উৎকট ঝামেলা যেন আপনার জীবনে না আসে এই সমস্ত দিকে আপনাকে কিছুটা সচেতন হতে হবে। ওভারঅল ডেভেলপমেন্ট আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। বুধাদিত্য যোগ এই পাঁচটি রাশির মানুষদের জীবনে ব্যাপক উন্নতি নিয়ে আসতে চলেছে। এছাড়াও মেষ বৃষ তুলা এরাও কিন্তু এই বুধাদিত্য যোগের দ্বারা ব্যাপকভাবে লাভবান হতে চলেছেন। সাবধানতা অবলম্বন করতে হবে মীন রাশির মানুষদের, সাবধান হতে হবে বৃশ্চিক রাশির মানুষদের। সুতরাং 19 অক্টোবর থেকে 6 নভেম্বর 2023 পর্যন্ত যে বুধাদিত্য যোগ সৃষ্টি হতে চলেছে
তার ফলে মেষ থেকে মীন 12টি রাশি 12টি লগ্নের মানুষদের উপরে কেমন প্রভাব পড়তে পারে তার একটা মৃদু আলোচনা আমরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, সমৃদ্ধ হয়ে উঠুক আমাদের প্রত্যেকের জীবন। নমস্কার।